সংগ্রহশালা আগরতলা নিপ্রকে বিভিন্ন চামক দেই পাবলিক তাংবিদিক নিপুখাংতেই কাশা কক সালেব পাদা সংজাখা আর্থাকে মাজাখা তাংবিদিক মন্ত্রী সুশান্ত চৌধুরী মাজাখা তাংবিদিক নিন্দাকে ফাং খবই কুবরি আতঙ্ক রক আসানে কক সালাইমানো কিতিগেই মন্ত্রী সুশান্ত চৌধুরী কক বাথর বিস্কং শাখা আলথাম উল উলন যত সেবক নর লগিতেই অবহাইকে কক সাব খ্লাইথানি আসু লাইও নাংকক মনে কক সালাইও তেই অবহাই সামক খ্লাইজাকিত তেই সামক খ্লাইথানি বড় কেবে মুদং আজত কক সালাইও। এটা আমাদের রুটিন মাফিক যে মিটিং অনুষ্ঠিত হয় রিভিউ মিটিং খাদ্য এবং জনসম্পরণ দপ্তরের উদ্যোগে, এখানে ডাইরেক্টর বা জয়েন্ট ডাইরেক্টর ডেপুটি ডিরেক্টর মহকুমা থেকে আগত এসডিসি ফুড ইন্সপেক্টর এবং ডেপুটি ডিরেক্টর লেভেলের যারা অফিসাররা আছেন প্রত্যেকে এখানে উপস্থিত আছে। আমরা নিয়মিত এই মিটিং অনুষ্ঠিত করে থাকি এবং সারা রাজ্যে এই দপ্তরের অধীন কোথায় কী হচ্ছে পিডিএস সিস্টেম যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, আপনারা দেখতে পেয়েছেন যে গত কয়েকদিন আমাদের পেট্রোল এবং ডিজেলের একটু সংকট ছিল, কারণ বদরপুর এবং লামডিং অঞ্চলে রেলের যে ডিরেলমেন্ট রাস্তায় সেখানে কিছুটা অসুবিধা হয়েছিল, কিন্তু পেট্রোল ডিজেল আবার রাজ্যে আসতে শুরু করেছে এবং আজ রাত থেকে আমরা আশা করি আমাদের যে পেট্রোল ডিজেলের সংকট সেটা মিটে যাবে। সমস্ত কিছু বিষয় নিয়ে প্যাডি প্রকিউরমেন্ট রয়েছে আমাদের সামনে, ডিসেম্বর মাস থেকে আমাদের এবারকার রবির মরশুম সেটা শুরু হবে, সমস্ত কিছু বিষয় নিয়ে দপ্তরের কাজকর্ম যেন ভালো চলে সারা রাজ্যে সে বিষয়ে আমাদের এই মিটিং। যারা এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর থেকে শুরু করে জয়েন্ট ডাইরেক্টর এবং বিভিন্ন স্তরের আধিকারিকগণ তাদের সবাইকে আমরা স্বাগত জানাই, আপনাদের মিডিয়ার বন্ধুদেরকেও আমরা স্বাগত। যেহেতু খাদ্য দপ্তরের রিভিউ মিটিং, বাজারে তেলের দাম থেকে শুরু করে মানে আলু পেঁয়াজের দাম তো বৃদ্ধি পাচ্ছে, সেই বিষয়টা কি আলোচনা? দেখুন, আপনাদেরকে আগেও বলা হয়েছে যে আলু পেঁয়াজ এটা আসলে খাদ্য দপ্তরের অধীনে আসে না, ইটস নট এ পিডিএস আইটেম। পিডিএস আইটেম যেগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, তারপরেও মহকুমা প্রশাসন রয়েছে, মহকুমা প্রশাসন থেকে বাজারে প্রতিনিয়ত নজরদারি রাখা হচ্ছে। আলু পেঁয়াজ অ্যাকচুয়ালি এটা এগ্রিকালচারাল প্রোডাক্ট, এগ্রিকালচারের দপ্তরের অধীনে আছে, তারপরেও আমাদের দায়িত্ব রয়েছে, তাই মহকুমা প্রশাসন যখন কোনো বাজারে ভিজিটে যান বা কোনো বা ছাপা কর্মসূচি যে মানে অনুষ্ঠিত করেন সেখানে খাদ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন এসডিএম অফিসে ইন্সপেক্টর থেকে শুরু করে তাদেরকে সেখানে সঙ্গে নিয়ে যান, তো প্রত্যেকেরই একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে আলু বলুন পেঁয়াজ বলুন বা সমস্ত ফুলকপি বলুন এগ্রিকালচারাল যত কিছু জিনিসই রয়েছে যদি দাম বৃদ্ধি পায় তো খাদ্য দপ্তরের সেটা এখতিয়ার, এটা আসলে আমাদের এখতিয়ার নয়। আমাদের এখতিয়ার হচ্ছে অনলি পিডিএস আইটেম, তারপরেও আমরা এখতিয়ার বহির্ভূতভাবেই অনেক সময় যাই যাতে করে এই যে ইনফ্লেশন বা রেট যে বৃদ্ধি সেটাকে কন্ট্রোলে রাখা যায়, তো সে বিষয়ে আজকে আলোচনা হবে। এবং আপনারা দেখেছেন যে আগরতলা সহ সারা রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে প্রতিনিয়ত যে নজরদারি চলছে, হানাদারি চলছে দপ্তরের দ্বারা এবং এই মহকুমা প্রশাসনের দ্বারা সেটা নজিরবিহীন, অনেক ফাইন, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা কালোবাজারির সঙ্গে যুক্ত ফাইন পর্যন্ত আমাদেরকে প্রদান করেছে। তো এই কর্মসূচি যেগুলো জনগণের স্বার্থ সংশ্লিষ্ট জনিত সেইগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই মিটিং চলবে সারাদিন ব্যাপী, এখানে আধিকারিকরা তাদের মতামত রাখবেন বিভিন্ন মহকুমা থেকে, তারপরে আমরা পরবর্তী সময় আপনাদের সিদ্ধান্ত। জুদা জুদা বেমার মাঝে গই হামি মাইয়া অঙ্গি তংখা হাইদা তাওয়া নাসিদি কাহাম কাহাম শাক নানিরক বাই নাইকল যাক তৈ দুল যাক ক্লিনিক তাবুক নিনি আনি যতনি কানাওনো গ্রং সাহনো কাহাম শাক দুক মাং দুক নাইজাদি মানো নাইজাদি বুতঙ্গ মহানাম মেডি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অর খুঞ্জু বুকুম তৈ ততরানি বেমুক নানা গ্রং তঙ্গ এমএস ইএনটি স্পেশালিস্ট হেড এন্ড নেক সার্জন ডক্টর রাকেশ ত্রিপুরা বনকারী বুতঙ্গ অ্যাবস্ট্রেকট্রিশিয়ান এন্ড গাইনেকোলজিস্ট চেস্ট মেডিসিন জেনারেল সার্জন চাইল্ড স্পেশালিস্ট কনসালটেন্ট নেরো সাইকিয়াট্রিস্ট আকসং ডক্টর শাক নাইমা কারী অ ক্লিনিক কতাল জোড়ানি কতাল মেশিন রক বাই শাক নাজাদি তঙ্গ তৈ টেস্ট রকব খাইজাগ রমদি ব্লাড টেস্ট আলট্রা সোনোগ্রাফি ইসিজি হলটার ইইসি ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে প্যাথোলজি ফার্মাসি পিএফটি আকর হাইকে আসক্তা দেড়শেদি ফাইদি মহানাম মেডিক্লিনিক
এন্ড ডায়াগনোস্টিক সেন্টারও নিকুমা আগরতলা ওল কালেবাড়ি রোড কদমতলা কৃষ্ণনগর ককদোক 9362824100 চিকিৎসা ককদোক নম্বর 8575827871